আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটা ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। জুম্মার দিন বা ছুটির দিন, বাইরে তো ছুটি হয় শনি রোববারে, আর যেদিন দেখা যায় যে আমরা লাঞ্চ টাইমটা একসাথে বাসায় থাকা হয়, সেদিন ইচ্ছে করে একটু স্পেশাল কিছু রান্না করি, যেগুলো খেতে বাচ্চারা ভালোবাসে। আর সেগুলো অবশ্যই বেশিরভাগ চিন্তা করা হয় দেশি খাবার। তো আজকে সকাল থেকে বাচ্চাদের জিজ্ঞেস করতেছিলাম কি খাবা, কেউ কিছু বলতেছে না। তারপরে রান্না করতে এসে মনে হলো যে পোলাও রোস্ট এই দুটার চিন্তাই প্রথমে ছিল, তারপরে মনে হলো যে একটু চাইনিজ সবজি করি, কারণ একটু সবজিও খাওয়া দরকার আসতে। তো খুবই সহজভাবে আপনাদেরকে আজকে আমি দেখাবো চাইনিজ সবজি রান্না, চিকেন রোস্ট আর ঝরঝরে সাদা পোলাও। আর এই খাবারগুলো রান্না করতে আমার সময় লাগবে একদম এ টু জেড, ফ্রিজ থেকে জিনিস বের করা থেকে শুরু করে শেষ পর্যন্ত হাইয়েস্ট 1 ঘন্টা। প্রথমে রান্নার অন্য প্ল্যান ছিল, তো ফ্রিজ খুলে প্রথমে চিকেন পেয়ে গেলাম, তো মনে হলো যে আজকে আমি চিকেন রান্না করব। খুব বেশি 1 ঘন্টা সময় লাগবে। তো চিকেনের জন্য প্রথমে আমি রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি, আর চিকেনটা পানিতে ভিজিয়ে দিয়েছি নর্মাল হোক। আর মশলাটা যদি আমি এইভাবে রেডি করে রাখি তাহলে এটা টেস্টও বাড়বে, খেতে ভালো লাগবে। আমি 12 পিস চিকেনের জন্য 2 চামচ আদা, 2 চামচ রসুন, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে, 1 চামচ মরিচ, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ টক দই দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে গুলে রাখলাম, আর একটু লবণ দিয়ে চিকেনগুলো ভেজে নিলাম। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল, কিছু গরম মশলা, 1 কাপ পেঁয়াজ, সাথে 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখন এইগুলো আমি কিছু সময় একটু নেড়ে চেড়ে রান্না করে নিব 2 মিনিট। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। মশলা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ সময় লাগে কষাতে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো, যারা ব্রয়লার চিকেনে গন্ধ পান এইভাবে একটু ভেজে নিয়ে রোস্ট রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয়, আর কোনো গন্ধ তো পাবেনই না। এইভাবে রোস্ট রান্না করলে সবাই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। কত সহজ রান্না, আর দেখেন দেখে মনে হচ্ছে না কত টেস্টি হবে প্রত্যেকটা পিস। দেখেন তার একটু সময় রাখি। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ ঘন জাল দিয়ে রাখা দুধ, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর একটা ক্রিমি ক্রিমি ভাবও আসবে। আবার কিছু সময়ের জন্য ভাত দিয়ে রান্না করে নিচ্ছি। রোস্টের ফিনিশিংয়ে কী কী দিচ্ছি একটু দেখেন, একদম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ ঘি, এটা আমার ঘরে তৈরি করা ঘি, কেউ নিতে চাইলে অর্ডার করতে পারেন, দিলাম। আর দিয়ে দিলে একদম 1 চিমটি গুঁড়া দুধ, আর দিয়ে দিব কিছুটা কেওড়া ওয়াটার। আর দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করে ফেলতে হবে। আর
এরপর কিছু করার নেই, রান্না হয়ে গেল তো একটা কাঁচা মরিচ নিয়ে একগুলোটা অফ করে দিব। চাইনিজ সবজির জন্য রান্না করা 2 পিস চিকেন নিয়ে আমি সবজির জন্য কেটেটা সিদ্ধ করে নিচ্ছি। ব্রোকলিটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিব, তারপর ঠান্ডা পানি দিয়ে ভেজে সবজিটা ঢেলে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। এখানে আমি কি কি দিচ্ছি, দিচ্ছি একটু বাটার আর একটু আদা রসুন, একটু ঝালের জন্য 1/2 চামচ মরিচ, এরপরে দিয়ে দিচ্ছি সবজি, এরপরে এটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে দিয়ে দিব কর্নস্টার্চ। কত কালারফুল চাইনিজ সবজি, রান্না কতটা সহজ দেখেন। এখানে এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ কর্নস্টার্চ, আরো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, এই যে এটাই ভালো করে গুলিয়ে দিলাম, দেখে কাঁচা মরিচ আর গুলে রাখা কর্নস্টার্চ। একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো চাইনিজ সবজি ঘরে রান্না করে নিলাম। বাটার, তারপরে চাল, কিশমিশ, গরম মশলা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ, কিছুটা ভাজা পেঁয়াজ, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে, অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা মরিচ, এখন এটা আরেকটু নেড়ে চেড়ে দিই, চালটা ভাজা ভাজা হয়ে গেছে। 1 গ্লাসটা দিয়ে আমি 3 গ্লাস চাল দিয়েছি, এখন আমি 6 গ্লাস পানি দিব, এটা ফুটানো গরম পানি। এখন জালটা একদম কমাই দিব, দিয়ে আবার এটাকে ঢেকে রাখবো, দেখি পোলাওয়ের কি খবর। এই দেখেন একদম হিট হয়ে গেছে, এখন আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিব একটু ঘি, আর দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। আশা করছি আজকের রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে। হঠাৎ করে কেউ আসতে চাইলে এই 3 পদের খাবার দিয়ে খুব ভালোভাবে আপ্যায়ন করা যায়।
আর ঘরের মানুষগুলোকে হঠাৎ করে এরকম খাবার দিলে টেবিলে পেয়ে সবাই বেশ খুশিই হবে। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আবার এমন কোনো সুন্দর মুহূর্ত অন্যরকম রান্না নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।